চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতন আজও রেডি হয়ে বসে আছি। আজ আমরা যাব বুমলা পাস এবং মাধুরী লেক। অরুণাচল প্রদেশের ট্রিপে আজকে আমার পঞ্চম পর্ব। আরও একদিন তামাং হোটেলে থাকবো আমরা সাইট সিনের জন্য। বুমলা পাস 34 কিলোমিটার তামাং থেকে, লাগবে 15 ঘন্টা মতন। রাস্তার দুধারে যেতে যেতে সামান্য একটু বরফও দেখতে পাচ্ছি। বুমলা পাস যেতে হলে বিশেষ একটা পারমিট চাই, আর এই বিশেষ পারমিট যাত্রী ট্রাভেল এজেন্সি অতি সহজেই এবং খুব তাড়াতাড়ি করে দিয়েছে আমাদের জন্য। ওয়েদার খুবই ভালো, আকাশ একদম ঝকঝকে। যত এগোচ্ছি বরফের পরত যেন বেড়েই যাচ্ছে, অনেক ঠান্ডা, কনকনে ঠান্ডা একদম। বুমলা পাস যেতে যেতে রাস্তায় নেমেই পড়লাম বরফ ছোবো বলে। কতক্ষণ একটু হাত দিয়ে নাড়বো চাড়বো এটাই ভাবছিলাম। খুব ভাল লাগছিল বরফগুলো নিয়ে ছোড়াছুড়ি করতে। তবে পথে এইভাবে সময় নষ্ট করলে চলবে না, তাই সোজা গাড়িতে উঠে আবার রওনা দিলাম বুমলা পাসের দিকে। মাঝে মাঝেই আর্মিদের ক্যাম্প। বুমলা পাস যাওয়ার পথেই পড়বে মাধুরী লেক, তাই প্রথমেই আমরা দেখব মাধুরী লেক। গতকালও নাকি এত বরফ জমেনি যতটা আজ জমেছে, এমনটাই জানালেন ড্রাইভার দাদা। পাহাড়ে বরফের অভিজ্ঞতা আমার এই প্রথম। যত এগোচ্ছি প্রচুর বরফ দেখতে পাচ্ছি। এসে পৌঁছালাম মাধুরী লেকে, বরফ দেখেই হাতে তুলে নিলাম। একসাথে অনেকগুলো বরফ নিয়ে একটা ঢেলা তৈরি করে সেটা নিয়ে ভিডিওগ্রাফি করলাম। এই হলো মাধুরী লেক, আসল নাম সঙ্গীতসার লেক। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের একটি ফিল্মের শুটিং হয়েছিল বলে ওনার নামেই দেওয়া হয়েছে এই লেকটির নাম মাধুরী লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফিট উপরে এই হ্রদটি, ভারত চীন সীমান্তের একদমই কাছাকাছি। ভূমিকম্পের ফলে উৎপত্তি এই হ্রদটির। এই অঞ্চলটিতে ছিল দেবদারু বন। লেক সৃষ্টি হওয়ায় দেবদারু বন অনেকটাই তলিয়ে গেছে ভূগর্ভে, তবে গাছের অনেকটাই অংশ জেগে রয়েছে জলের উপরে। মনে হচ্ছে কোনো সিপাহি পাহারা দিচ্ছে সব সময় এই লেকটাকে। লেকের জল একদম স্ফটিকের মতন স্বচ্ছ, চারিদিকে দেবদারু গাছের ছায়া স্বর্গীয় সৌন্দর্য সৃষ্টি করেছে। চারিদিকে প্রকৃতির এত সৌন্দর্য, আর সেই সৌন্দর্যকে দেখে বরফের উপরেই আমি তালে তাল মেলালাম অনন্যা চক্রবর্তীর মনটারে গানটির উপরে। এখানেও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, আমি কোনো মতে নিজে একটু গুনগুন করে তালে তাল মিলিয়ে এসেছি, আর হোটেলে এসে গানটা বসিয়ে দিয়েছি আমার পায়ের তালের সাথে। দিশাহারা কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। আর মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য মাধুরী লেকের কাছে আমরা কতগুলো ফটোগ্রাফসও তুললাম। বুমলা পাসের অনেক দূর থেকেই ফটোগ্রাফি নিষিদ্ধ, এতে শত্রুপক্ষের কাজ খুব সহজ হয়ে যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফিটেরও বেশি খাড়া উচ্চতায় বুমলা পাস অবস্থিত বলে সারা বছরই তুষার বেষ্টিত থাকে। রাস্তার দুদিকে বরফ আর বরফ, মাঝে মাঝে ঘুমন্ত গ্রাম আর ছোট ছোট হ্রদ। হ্রদের জলও ভালো করে দেখা যাচ্ছে না, সেটাও বরফ হয়ে গেছে। অবিস্মরণীয় এই মনোরম দৃশ্যটি ড্রাইভটিকে মেমোরেবল করে তোলে। এইরকম একটা কঠোরতম আবহাওয়ার মধ্যে ভারতীয় সেনাবাহিনীরা কিভাবে আমাদের সীমান্ত রক্ষা করছেন সেটাও একটা দেখার মতন। এইরকম উচ্চতায় এত ঠান্ডায় তারা নিজেদেরকে কিভাবে খাপ খাইয়ে নিয়েছে
সেটাও একটা শোনার মতন গল্প। যেমনটা আমি আগেও বলেছিলাম, বুমলা পাসটি দেখবার জন্য বিশেষ পারমিটের প্রয়োজন পড়ে, আর সেটা তাওয়াংয়ের ডেপুটি কমিশনারের অফিস থেকে উপলব্ধ করতে হয়। আর্মি ক্যান্টিন পর্যন্ত আর তার চারপাশটুকুই ছবি তোলা যাবে, তারপরে ছবি তোলা নিষিদ্ধ। আর্মি ক্যান্টিনে ওরা একটা পাঞ্জাবি মিউজিক চালিয়ে দিয়েছিল আর আমরা তাতে তালে তাল দিয়েছি। গরম চা, কফি, জল সবই ওরা পরিবেশন করছিল আমাদের সুন্দরভাবে। এখানে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটালাম আর নিজেদের শরীরটাকে একটু আমাপও করলাম। ভারতীয় সেনাবাহিনীর মধ্যে একজন বীর যোদ্ধাদের গল্প শোনালেন, চীনের সাথে দিন রাত লড়াই করে কোন কোন এলাকাগুলো ভারতের অন্তর্ভুক্ত করেছেন কোন সালে, ভারত চীন বর্ডার আর ভারত তিব্বতের বর্ডার কোন দিকে সেটাও আমাদের উনি দেখিয়ে দিলেন। মোটা বরফে চারিদিক সাদা হয়ে আছে, তাই এই মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য একটা নির্দিষ্ট এলাকা রয়েছে, সেখানে আমরা কতগুলো ফটোগ্রাফস তুললাম। বরফ দেখে সবাই আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারছিলাম না, কেউ বসে পড়ছে, কেউ শুয়ে পড়ছে, সবাই আনন্দ করছে এই বরফের উপরে। যতই কনকনে ঠান্ডা হোক না কেন, সবাই এনজয় করছিলাম আমরা এই বরফের উপরে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। খুব শিগগিরই ফিরে আসবো অরুণাচল ট্রিপের নেক্সট পার্ট নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চন্দনাস কর্ণার। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ। दीप जलाए कहीं दूर जब दिन ढल जाए।